হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এখন হচ্ছে সকালবেলা, সকালবেলা আমি এসে গাছটাকে ধুয়ে দিলাম। এখন একটু চা খাবো, চা খেয়ে সকালে উপরে রান্নাটা করব। এখন চাটা খাওয়ার পরে ওকে রেখে আসি, আমি ওর জায়গায় রেখে আসি, ওকে ওর জায়গায় রেখে দিলাম। প্রথমে আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম, দিয়ে এখানে প্রায় হাফ কাপের মতো তেল দিলাম। আমি দিয়ে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এখানে গরম মশলা দিয়ে দিচ্ছি, দারচিনি, এলাচি, লং, তেজপাতা। এখন একটু নেড়ে নিচ্ছি, এগুলো একটু লাল হওয়া পর্যন্ত আমি তেলের মধ্যে এগুলোকে ভেজে নেব, এগুলো লাল হতে থাক। আমার আমার পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলাগুলো দিয়ে দেবো। এখানে প্রায় 1 টেবিল চামচ, ভরে ভরে 1 টেবিল চামচ রসুন, 1 টেবিল চামচ আদা, এটা দিয়ে দিলাম। এখানে হচ্ছে 1 চা চামচ রসুন, হলুদ 1.5 চা চামচ, মরিচ আর 1 চামচ, জিরে পরিমাণ মতো, লবণ দিয়ে এখন একটু নেড়ে নেব। এখানে আমি পানি দিয়ে দিচ্ছি, একটু পানি দিয়ে আমি মশলাগুলোকে একটু কষিয়ে নিচ্ছি। আমার মশলাটা কষানো শেষ, এখন আমি এখানে 2টা টমেটো দিয়ে দিচ্ছি। এখানে টমেটো দিয়ে আমি আর একটু মশলার সাথে টমেটোগুলো একটু মিশিয়ে নেব। টমেটোটা দিলে একটু মজা হয় আর কালারটাও সুন্দর হয়, খেতেও মজা লাগে। আমার এই এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মুরগিটা দিয়ে দিচ্ছি, তুলে নেব। তুলে ছেড়ে দিচ্ছি আমি। মুরগিটা থেকে অনেক ঝোল উঠে আসছে, এখন একটু পানি দিয়ে দেবো আমি। আমি কপিগুলোকে কেটে বেছে ধুয়ে নিলাম, হালকা গরম পানি দিয়ে ধুয়ে নিলাম, কোনো ইয়ে থাকলে বের হয়ে যাবে। ভিজিয়ে রাখলাম আমি কপিগুলোকে, এ সাইজ করে নিলাম আমি। এখন আমি এগুলো দিয়ে দেবো, কপিগুলোকে দিয়ে দিলাম আমি। একটা কপি, ছোটো একটা সাইজের কপি আমি অর্ধেকটা নিলাম, বেশি দিই না, অল্প একটু দিই, বাচ্চারা খাবে না, বেশি দামি খাবো। বাইরের আকাশটা কেমন মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি আসবে মনে হচ্ছে। মুরগির সাথে কপিটাকে একটু মিশিয়ে নিচ্ছি আমি ভালোভাবে। এখন আমি পানি দিয়ে দেবো, কপিটাকে বেশি একটা মজাবো না, বেশি কপি বেশি মজে গেলে খেতে মজা লাগে না।
আমি ঝোল পানি দিয়ে দিলাম। আমি উপর দিকে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আমার মুরগিটা হয়ে গেল। আমি উপর দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, একটু কালা জিরে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে আমি পরে নামিয়ে নেবো এটা। এগুলো ভালোগুলা বেছে বেছে ভালোগুলাকে আলাদা করে আমি রাখতেছি, আর যেগুলো একটু খারাপ আছে ওগুলাকে আগে খেয়ে ফেলবো, এগুলোকে এটাকে রাখতেছি আমি। আমি পেঁয়াজ নিলাম 5 কেজি, এগুলাকে যেগুলো ভালো এগুলোকে বেছে আলাদা করতেছি, আর যেগুলো আগে খাবো একটু খারাপ ওইগুলোকে আলাদা করতেছি আমি। বিকালে আমি একটা কেক বসিয়েছি চুলায়। অনেক গরম, কেকটা এখন ঢেলে নিচ্ছি আমি। কতটা সফট হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। আমরা এখন কেকটা খাবো।